হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম বর্তমান বিশ্বের এক অন্যতম শ্রেষ্ঠ টিম। টিমের এই সাফল্যের পেছনে কিন্তু অনেকেরই অবদান রয়েছে, আর এই অবদানের কথা বলতেই যাদের নাম সবার প্রথমে উঠে আসে তারা হলেন সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি সহ আরও অনেকে। এনারা ছাড়াও আরও একটি বড় নাম ভারতীয় ক্রিকেটের সাথে জড়িয়ে রয়েছে, আর তিনি হলেন রোহিত গুরুনাথ শর্মা, যাকে আমরা রোহিত শর্মা বা হিটম্যান নামেও চিনি। রোহিত শর্মাই হলেন একমাত্র প্লেয়ার যিনি ওডিআইতে তিনবার ডাবল সেঞ্চুরি করেছেন। যে ছেলেটা ক্যারিয়ারের শুরুতে অফ স্পিনার হিসেবে যাত্রা শুরু করেছিলেন সেই আজ বিশ্বের শ্রেষ্ঠ ওপেনার। কিন্তু আজকের এই পর্যায়ে তিনি একদিনে পৌঁছাননি, এর পেছনে রয়েছে তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর হার না মানা মানসিকতা। আর আজকের ভিডিওতে আমি তোমাদের তার সেই সফলতার জার্নি সম্পর্কে জানাতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক। ভারতের এই বিধ্বংসী ওপেনার 1987 সালের 30শে এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল পূর্ণিমা শর্মা এবং তার বাবা হলেন গুরুনাথ শর্মা, যিনি একটি ছোট্ট ট্রান্সপোর্ট ফার্ম হাউসের কেয়ারটেকার ছিলেন। রোহিতের ছোটবেলা তার দাদু ঠাকুমার কাছেই কেটেছে, কারণ তার বাবার আয় খুব কম হওয়ায় তাদের সংসার চালানোই ছিল খুব কষ্টসাধ্য। তার বাবা মা একটি ছোট্ট বাড়িতে থাকতেন যেখানে একটি মাত্র ঘর ছিল। রোহিত মাঝে মাঝে সেখানে আসতেন তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য। ছোটবেলা থেকেই রোহিত ক্রিকেট খেলতে ভালোবাসতেন, কিন্তু ক্রিকেট খেলা শেখানোর সামর্থ্য তার পরিবারে ছিল না, এজন্য রোহিত বেশিরভাগ সময় গালি ক্রিকেটই খেলতেন। অবশেষে তার পাশে দাঁড়ান তার আঙ্কেল। তার আঙ্কেলের সাহায্যেই 1999 সালে রোহিত একটি ক্রিকেট ক্যাম্পে যোগদান করেন, কিন্তু এখানে বেশিরভাগ সব ব্যাটসম্যান থাকায় রোহিত অফ স্পিনার হিসেবে প্র্যাকটিস করা শুরু করেন। দীর্ঘদিন এভাবেই প্র্যাকটিস করতে থাকায় তার কোচ দীনেশ ল্যাড তাকে ভালোভাবে দেখেন এবং বুঝতে পারেন যে রোহিত ভালো ক্রিকেট খেলতে পারে এবং সে যথেষ্ট ট্যালেন্টেড। এজন্য তিনি রোহিতকে স্বামী বিবেকানন্দ স্কুলে ভর্তি হতে বলেন, কারণ তৎকালীন সময়ে এটি ছিল একটি সেরা স্কুল এবং এখানে ক্রিকেটের সুযোগ সুবিধাও ছিল অনেক বেশি। কিন্তু রোহিতের পক্ষে এই স্কুলে ভর্তি হওয়া সম্ভব ছিল না, কারণ তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। অবশেষে তার সেই কোচ দীনেশ ল্যাড রোহিতকে 4 বছরের স্কলারশিপের ব্যবস্থা করে দেন, যার ফলে রোহিত সম্পূর্ণ বিনামূল্যেই সেখানে পড়াশোনা করতে থাকেন এবং সেই সাথে সাথে চলতে থাকে তার ক্রিকেট খেলা। পড়াশোনার সাথে সাথে ক্রিকেট খেলতে খেলতেই রোহিত নিজের ক্রিকেটকে প্রায় অনেকটাই ইম্প্রুভ করেন। যেহেতু রোহিত বোলার ছিলেন তাই তিনি 8 বা 9 নম্বরে ব্যাট করতে নামতেন, কিন্তু কোচ যখন তার ব্যাটিং ক্ষমতা লক্ষ্য করেন তখন তাকে ব্যাটিং অর্ডার ইম্প্রুভ করার জন্য নেটে আরও প্র্যাকটিস করতে বলেন। এরপর রোহিত দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকেন তার ব্যাটিং অর্ডার ইম্প্রুভ করার জন্য। এভাবে দীর্ঘদিন পরিশ্রম করার পর ইন্টার স্কুল টুর্নামেন্টে তিনি প্রথম ওপেনিং করার সুযোগ পান। সেই সুযোগকে একদমই হাতছাড়া করেননি রোহিত। এই ম্যাচে তিনি 120 রানের একটি সুন্দর ইনিংস খেলেন, ফলে চারিদিকে আলোচনা শুরু হয় তার ডোমেস্টিক ক্যারিয়ার নিয়ে। রোহিত শর্মা লিস্ট এ ডেবিউ করেন ওয়েস্ট জোনের বিরুদ্ধে, এরপর নর্থ জোনের বিরুদ্ধে 123 বলে 142 রানের ইনিংসের পর সবাই তাকে নিয়ে জানতে শুরু করেন। এর পরবর্তী বছর তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ করেন এবং ইন্ডিয়া এ এর হয়ে খেলতে থাকেন। এরপর তিনি মুম্বাইকে রঞ্জি ট্রফিও জিতিয়েছিলেন, যার এক ম্যাচে তিনি 267 বলে 205 রানের ইনিংস খেলেছিলেন। আর এরপর থেকেই তাকে নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয় এবং এর কিছুদিন পরই 2007 সালে তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ডেবিউ করেন, কিন্তু সেই সিরিজে তিনি মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পান, সেখানেও তিনি ব্যাট করার সুযোগ পাননি। এরপর 2007 সালেই T20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে তিনি 50 রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। সম্ভবত এটাই ছিল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর তিনি বেশ কিছু ভালো ইনিংস খেললেও খারাপ পারফরমেন্সের জন্য টিম থেকে ড্রপ হয়ে যান। ঠিক একই কারণেই তাকে 2011 সালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও রাখা হয়নি।
ফলে তিনি যেন নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারছিলেন না সবার সামনে। এর কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে রোহিতকে সিলেক্ট করা হয়, কারণ সেই ট্যুরে সচিন টেন্ডুলকার, এম এস ধোনি, ফিরেন্দার সেওয়াগ সহ অনেককেই রেস্ট দেওয়া হয়। তাই এটাই ছিল রোহিতের কাছে নিজেকে তুলে ধরার সেরা সুযোগ, আর রোহিত ঠিক সেটাই করেন, আর ম্যাচ ইন্ডিয়া জিতে যায়। এরপর 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা শিখর ধাওয়ানের সাথে ওপেনিংয়ের সুযোগ পান, আর এখান থেকেই তার যেন জীবনই বদলে যায়। 2013 সালেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে টিমে নিজের জায়গা পাকা করেন। তারপর থেকে তাকে যেন আর কখনোই পেছন ফিরে তাকাতেই হয়নি। 2014 ও 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুবার তিনি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করেন। রোহিত শর্মাই হলেন একমাত্র প্লেয়ার যিনি ওডিআইতে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন, এবং তার করা 264 রান এখনও পর্যন্ত কোনো প্লেয়ারের হায়েস্ট ইন্ডিভিজুয়াল ওডিআই স্কোর। এছাড়াও তিনি টেস্ট ডেবিউতেও সেঞ্চুরি করেছিলেন। টি টোয়েন্টিতেও তিনি 35 বলে সেঞ্চুরি করে সবচেয়ে দ্রুত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরির রেকর্ডও করেছেন। এছাড়াও রোহিত শর্মাই হলেন একমাত্র ব্যাটসম্যান যিনি একটি ওয়ার্ল্ড কাপে 5 সেঞ্চুরি রেকর্ড করেছেন 2019 সালে। আইপিএলে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি করেন, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি এখনও পর্যন্ত 5 আইপিএল ট্রফি জিতেছেন। এজন্য আইপিএলের ইতিহাসে তাকে সবচেয়ে সফল ক্যাপ্টেনও বলা হয়ে থাকে। আশা করি আগামীতেও তিনি এভাবে বিধ্বংসী মেজাজে খেলতে থাকবেন এবং ভারতকে কঠিন থেকে কঠিনতম ম্যাচেও জয় ছিনিয়ে এনে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না, এবং রোহিত শর্মার 3 ডাবল সেঞ্চুরির মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি প্রিয় সেটা কমেন্টস বক্সে আমাদের অবশ্যই জানাও। আর তুমি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।